আসসালামু আলাইকুম। কথা বলবো নিম খোল নিয়ে। আজকে প্রতিটা গাছের মাটিতে আমি নিম খোল দিয়েছি। নিম খোল দিয়ে গাছের যত্ন করলে, গাছের মাটিতে নিম খোল দিলে সহজ হিসাব পোকামাকড় হয় না, মাটিটা সুস্থ থাকে, গাছের মাটিটা সুস্থ থাকে। এই যে গাছের মাঝে মাঝে আমি আগা ছেটে দেই, এগুলো গাছের সুস্থতার জন্য। গাছের মাটিতে পোকামাকড় হয় না শুধু তাই না, ছত্রাক নিধন করে তাই না, নাইট্রোজেন বৃদ্ধি করে, আর হচ্ছে ফসফরাস, তারপর পটাশিয়াম, এইগুলো উৎপাদন করে মাটির উর্বরতা শক্তি বাড়ায়। এতে করে আপনার গাছটা ভালো থাকবে। শীতে আমরাই কাবু হয়ে যাই, এই জন্য বোধহয় গাছও মাঝে মাঝে এই যে হলুদ হয়ে যাচ্ছে। আবার শীতকালের একটা অসুবিধা হচ্ছে যে প্রতিদিন পানিও দেওয়া যায় না। এই যে হলুদ হয়ে যাচ্ছে বলে যে আবার প্রতিদিন পানি দিব সেটাও করা যাবে না। এই জন্য আবার মাঝে মাঝে এই যে এই আগাছাগুলো আমি ছেটে দিই, ছেটে গাছগুলোকে পরিষ্কার রাখতে হয়। যে অনেকগুলো ফুল মরে গেছে, এগুলোকে, ফুলগুলো মরে একেবারে ঝরে পড়ার আগেই আমাকেই হচ্ছে ছেটে দিতে হবে। ছেটে দিলে বরঞ্চ অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। ওরা একা একা ঝরে যাওয়ার অপেক্ষা না করে যদি আমি ছেটে দেই, তাহলে বরঞ্চ পুরিটা খুব দ্রুত বের হয়। একটা নতুন ফুল আনলাম সেদিন, ফুলটা দেখায়নি, এটা রিপোর্টিং করার দিন একটা ভিডিও করব, সেটা হচ্ছে স্নোবল। কেমন লাগছে দেখেন তো, খুব সুন্দর না? এটা রিপোর্টিং করতে একটু সময় নিচ্ছি, ও একটু আমার বাসাটাকে চিনুক আগে। কোনো নতুন গাছ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, কোনো নতুন গাছ বাসায় আনার সাথে সাথে রিপোর্টিং করতে হয় না, ওকে আগে বাসা চেনাতে হয়, বারান্দা চেনাতে হয়, তারপর ওকে পট চেনাতে হয়, মাটি চেনাতে হয়, নতুন মাটি চেনাতে হয়, তারপর রিপোর্টিং করতে হয়। ওকে, ভালো থাকবেন।